কথার ভিতরে প্রবেশ করি। সকলে একবারে উচ্চর স্বরে বলে জয় জয় শ্রী রাধেশ। মহিমেশ্বরের তীর্থে আঠাশি হাজারে ঋষিগণের তন্ডে একত্রিত হয়েছে। নৈমেশ্বরণী তীর্থে আঠাশি হাজারে ঋষিগণ একত্রিত হয়েছে, যেমন আজকের আপনারা সকলে একত্রিত হয়েছে। আর সেই আঠাশি হাজারে ঋষিগণদের ভিতরে মহামতির সজ্জে তিনি বিরাজমান হয়েছে। মহামতির সজ্জে তিনি কে ছিলেন? রমা ঋষির পুত্র মহামতির সজ্জে। আঠাশি হাজারে ঋষিগণে কি করলেন বাবা? একটি সুন্দর স্থানে করে উচ্চ স্থানের পরে মহামতি সূর্যকে বিরাজমান করলেন। আর মহামতি সূর্য তিনি বিরাজমান হয়েছেন। আঠাশি হাজারে ঋষিগণে তাণ্ডা নামে করে বলছেন, হে মহামতি সূর্য, আপনার শ্রী চরণে আমাদের কোটি কোটি প্রণাম। হে ঠাকুর ভক্তগণ, ওই যে আঠাশি হাজারে ঋষিগণে ছিলেন না, ও কোন সাধারণ ঋষিগণে ছিলেন না। এক একজন ঋষি তিনি তাণ্ডা অনেক দিন ধরে ঠাকুরের ধ্যানে তপ আদি করেছেন, সেসব ঋষিগণে তাণ্ডা বিরাজমান হয়েছে। কিন্তু আঠাশি হাজারে ঋষিগণে কিন্তু ছয়টি প্রশ্ন করেছিলেন, ছয়টি প্রশ্ন করেছিলেন মহামতি সূর্যের কাছে। হে ঠাকুর ভক্তগণ, এই ছয়টি প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের, এই ছয়টি প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন কি করলেন? ওই আঠাশি হাজারে ঋষিগণে যারা বিরাজমান হয়েছিলেন না, তাদের ভিতরের থেকে একজনের ঋষি তিনি উঠিয়ে দাঁড়িয়েছেন। কেন? কেননা ওই আঠাশি হাজারে ঋষিগণে যদি প্রশ্ন করতেন তো অনেক দিন লেগে যেত, তাই তার ভিতরে একজন ঋষি তিনি দাঁড়িয়ে দুই হাতে জোর করে বলছি, হে মহামতি সূর্যি, আপনি বলুন, এই কলিযুগের মানবের কল্যাণে কিসে, এই কলিযুগের মানব মুক্তি কিসে পাবে, আপনি বলুন। ওমা, দ্বিতীয় প্রশ্ন কি করলেন? দুই হাতে জোর করে বলছেন, হে মহামতি সূর্যি, আমরা অনেক স্থানে যাই, অনেকে ঠাকুরের ঘরে যাই, কিন্তু সেখানে কি দেখতে পাই বাবা? সেখানে কি দেখতে পাই? যে অনেক ঠাকুরের বিগ্রহ আছে, যেমন কালী বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ, রামের বিগ্রহ, ভোলেনাথের বিগ্রহ, মা কালীর বিগ্রহ, বজরংবলীর বিগ্রহ। তো জানেন কি বলছেন? যে অনেক ঠাকুরের বিগ্রহ আছে, কিন্তু কে সঠিক ভগবানে কাকে পুজো করব আর কাকে করব না, কে সঠিক ভগবান, কাকে আপনি চিন্তনে করব, কাকে পুজো করলে আমরা মুক্তি পাব? হে ঠাকুর ভক্তগণ, এই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের মনে আছে। অনেকে কথা চিন্তনই করেন যে কালীর পুজো করব না, ভোলেনাথের পুজো করব না, বজরংবলীর পুজো করব না, কৃষ্ণ পুজো করব, তাই না? অনেকের মনে এই প্রশ্ন, অনেকের মনে এই প্রশ্ন জাগে যে আখের পুজো করব তো কাকে করব। তারপরে ঠাকুর তো তিনি সর্ব জায়গায় বিরাজমান হয়ে আছে, যেমন এক গ্লাস জল নেবে বাবা, এক গ্লাস জলে নিয়ে যখন আপনি ফ্রিজের ভিতরে রেখে দেবেন না, তা দেখতে পাবেন যে ফ্রিজের ভিতরে রাখার পরে ওই যখন ওই গ্লাসকে বাইরে করবেন আপনি, ওই জলে যে রেখেছেন না,
একটা বরফ তৈরি হবে। কিসের আকারে? ওই গিলাসের আকারে একটি বরফে তৈরি হবে। তমনে আমার ঠাকুর তো তিনি নিরাকার রূপে আছে, তিনি তো অনন্তময়ী। যখনই আমার গোবিন্দকে একই রূপে একই স্থানে দেখবেন, তা আমার গোবিন্দকে সর্ব জায়গায় পাবেন। তিনি তো বরফের মতনই একই জায়গায় তিনি দাঁড়িয়ে যান। মনের ভাবে যে ভাবে আপনি ঠাকুরকে ডাকেন, কিন্তু কাউকে তো ইষ্ট দেবতা হওয়া উচিত। আমাদের ইষ্ট দেবতায় একজন হওয়া উচিত। যদি কালীকে ডেকে থাকেন তা কালী পুজো করেন, যদি ভোলেনাথকে ডাকেন তা ভোলেনাথকে পুজো করেন, আরে যদি গোবিন্দ সেবা করেন তাহলে গোবিন্দকে ডাকেন। কাউকে ডাকার কাউকে ছাড়ার কোনো প্রয়োজনই নাই, কেননা সর্ব দেবতার ভিতরে তো আমার সাক্ষাৎ সেই মহাবিরাটে আমার গোবিন্দ তিনি বিরাজমান হয়ে আছে। সর্ব স্থানে আমার গোবিন্দ তিনি আছে। দ্বিতীয় প্রশ্ন কি করলেন? দুই হাতে জোর করে বলছেন, হে মহামতীশ্বরজি, শুনেছি ভগবানের দাপারে যুগে তিনি 125 বছরে ছিলেন, কিন্তু তারপরে তিনি কোথায় গিয়েছেন? তিনি কোথায় চলে গিয়েছেন? দাপারে যুগে 125 বছরে ছিলেন। চতুর্থ প্রশ্ন কি করলেন? জি হে মহামতীশ্বরজি, শুনেছি ভগবানের তিনি অবতারে নেয়ানে তিনি জন্মগ্রহণ করেন না, কিন্তু তিনি কতবার অবতারে নিয়েছেন? একবারে, দুইবারে, তিনবারে, কতবারে তিনি অবতারে নিয়েছেন? হে ঠাকুর ভক্তগণ, অন্তিম প্রশ্ন কি করলেন? দুই হাতে জোর করে বলছেন, হে মহামতীশ্বরজি, এই কলিযুগের মানবে আলসি মদবুদ্ধি ভাগ্যহীন উপ দুরাভিক্ষ। ওমা কি বলছেন? এই কলিযুগের মানবে আলসি মদবুদ্ধি ভাগ্যহীন উপ দুরাভিক্ষ। একটি সত্য কথা বলবো, এই যে আমরা কলিযুগের মানবে না, আমরা সকলে কিন্তু আলস্য করি, সকলে আলসি মদ বুদ্ধি, আমরা ভাগ্যহীন, আমাদের বুদ্ধি কম। বাবা, আমাদের কিন্তু বুদ্ধি কম এই কলিযুগের মানবে, আমাদের ভাগ্যহীন। তাই কি বলছেন? ভাগ্যহীন ওব দুরাভাগ্য। কেন বলছেন এই কথা জানেন? কেননা আমরা সকলের সময় ছোট বড় পাপ করতেই থাকি, করতেই থাকি, আমরা পাপ করতেই থাকি, কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমরা পাপ করছি। আমরা আলস্য করি যে সকালে বেলায় ঘুম থেকে উঠব না। কেন? কেননা যদি এই কথা চিন্তনই করি যে সকালে বেলায় যদি ঘুমের থেকে উঠি না, তা কষ্ট হবে, আমাদের ঘুম পুরো হবে না। আমরা আলস্য করি, কিন্তু আলস্য করা উচিত নয়। প্রতিদিন সকালে সকালে সূর্য উদয় হবার আগেই মানবের কর্তব্য বিছানে থেকে ওঠা। আরেকটি নিয়ম বলবো মা, যদি এই নিয়মে কে ধরে নিতে পারেনি তাহলে আপনার এই জীবনে সুখ আসবে, ধনে সম্পত্তি কিছুতেই কম হবে না। বাবা, এই কথাকে ধরে নিয়ে আরে প্রত্যেকটি মানবের কর্তব্য যে প্রত্যেক দিনই সকালে বেলায় ঘুমের থেকে উঠে কি করতে হবে? নিজের দুই হাতিকে দর্শন করতে হবে। যদি বলেন হাতে দর্শন করে কি লাভ হবে, তা শুনেন, এক হাতে মা লক্ষ্মী বিরাজমান হানে, আরেক হাতে মা সরস্বতী বিরাজমান আছে। আরে যখনই মা লক্ষ্মী আর সরস্বতীকে এক জায়গায় করবেন না, তা কি হবে?
যখনই হাতিকে আপনি দর্শন করিবেন তা আমারে গোবিন্দ তিনি সাক্ষাৎই হাতির মধ্যেই বিরাজমান আছে আমা করবেন তো প্রত্যেক দিন সকালে বেলায় নিজের হাতিকে দর্শন করিবেন প্রণাম করিবেন যখনই আপনি বসুমাতারই পরে বিরাজমান হবেন না এই বসুমাতা কি সর্বপ্রথমে প্রণাম করতে হয় কিন্তু আমরা আলস্য করি আমরা অনেকে জানি না যে বসুমাতাকে প্রণাম করতে হবে আমাদের নিয়ম যে বসুমাতাকে প্রণাম করা উচিত শুধু এই কথা চিন্তনই করলে হবে না যে বৃদ্ধ মানবের জন্য এই কথা বৃদ্ধ মানবের জন্য নয় এই কথা তো প্রত্যেকটি মানবের জন্য যে সকালে বেলায় ঘুম থেকে উঠে বসুমাতাকে প্রণাম করতে হবে নিজের হাতে কি দর্শন করতে হবে যদি কর্ম কি যদি আপনি করে চলতে পারেনি তাহলে জীবনে ধন্য হে ঠাকুর ভক্তগণ মুক্তি পাবে আপনি বলুন সেই আমাদের সাথে মার্গের কথা বলুন হে ঠাকুর ভক্তগণ মহামতী ঈশ্বরজি তিনি দুই হাতে জোর করে বলছেন হে ঋষিগণ আমার গুরু ভ্রাতা শ্রী শ্রী সুখদেব মহারাজ আজকের সুখদেব মহারাজের কৃপায় আমি যতটুকু পেয়েছি আপনাদের সম্মুখে তুলে ধরছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করবেন কে বলছে মহামতী সূর্যি তিনি বলছেন মহামতী সূর্যি তিনি বলছেন হে ঋষিগণ আসেন ভক্তি সহকারে ঠাকুরের কথাকে শ্রবণ করুন ভক্তি সহকারে এই কথাকে শ্রবণ করলে এই জীবনে ধন্য হয়ে যাবে ওমা এই মনকে স্থির করা বড় কষ্ট এই মনে কি যত স্থির করতে যাবে ততই মনে এদিকে ওদিকে চলে যাবে এই মন না বড়ই দুষ্ট বড়ই কঠোর একই জায়গায় স্থির হয়ে থাকতেই চায় না মন কি একটু ধরে রাখার চেষ্টা করে যদি মনকে বশীভূত না করতে পারেনে তাহলে এই যে কথা কি শ্রবণে করছেন না বাবা এই কথা কি হবে জানেন এই কানের থেকে শ্রবণে করেছেন আর এখান থেকে বেরিয়ে যাবে এখানে থেকে যাবে বাড়িতে আরে নিয়ে যেতে পারবেন না বলো জয় জয় শ্রী রাধেশ্যাম হরে কৃষ্ণ আজকে মহামতী সূর্যি তিনি বলছি ভাগবতের প্রথমে শ্লোক হে ঠাকুর ভক্তগণ ভাগবতের প্রথমে শ্লোকে আসেন মহামতী সূর্যি তিনি বলছেন সকলে সেই দুই হাতে জোর করে ভাগবতের প্রথম শ্লোকে বলে সচ্চিদানন্দে विश्ववत पतधि हेतावे तपत राय विनाशय श्री कृष्ण ভগবতের প্রথম শ্লোক সচ্চিদানন্দ রূপ ভগবানের শ্রীকৃষ্ণকে আমরা সকলে বারম্বারে প্রণামে জানাই
তিনি আমাদের তিনটি তাপের থেকে মুক্তি করেছেন। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তিনটি তাপের থেকে ঠাকুর আমাদের উপরে কৃপা করেছে। হে ঠাকুর ভক্তগণ, সত্য মানে কি? সচ্চিদানন্দ সত্য কাকে বলেছেন? সত্য মানে আমারে ভগবানের রামচন্দ্রের কথা বলেছে। কি বলেছেন রামের কথায়? যে কলিযুগের মানবে যদি একবারে রামের কথা শ্রবণে করতে পারে, যদি কেউ একবার রামের কথা শ্রবণে করে, তারই ভেতরে সত্যতা উদয় হয়, সে সত্যে পথে চলে। কখনোই মাতা পিতার অনাদারে করেন না, বড়দের অসম্মানে করেন না। যদি কেউ একবারে রামের কথা শ্রবণে করেন, সচ্চিদানন্দ রূপ ভগবান, সত্য মানে ভগবানের রামচন্দ্র। চিত্তি কাকে বলেছিলে বাবা? চিত্তি মানে আমার কপিল ভগবান। যদি কোনো মানবে একবারই সেই কপিল ভগবানের কথা শ্রবণে করতে পারে, তাহলে কি হয়? তার ভিতরে চেতনা উদয় হয়। হে ঠাকুর ভক্তগণ, যে কপিল ভগবানের কথা শ্রবণে করেছেন, কপিল ভগবানের কথা শ্রবণে করলে চেতনা আসে, এই শরীরের প্রতি আর কোনো মোহ থাকে না। এই যে সকলের সময় আমিত্ব ভাবে নিয়ে চলি না, একের প্রতি একের ঈর্ষা করতে থাকি, ওমা একের প্রতি একের ঈর্ষা। কেউ যদি অনেকে বেড়ে যায়, তার প্রতি ঈর্ষা করতে থাকি আমরা, নিজেকে নিজে একটা কিছু মনে করি, সংসারের প্রতি মোহ আছে, বিষয় বস্তুর পরে মোহ আছে। তাই মোহ থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে কি করতে হবে? কপিল ভগবানের কথা শ্রবণে করতে হবে। যদি একবারে সেই কপিল ভগবানের কথা শ্রবণে করেন, তাহলে শরীরের প্রতি চেতনা জাগে, আর কাম ক্রোধ লোভ মোহ থাকে না। একনিষ্ঠ ভক্তি হয়ে যায় সেই ঠাকুরের শ্রীপাদে পদ্মে। যদি একবারে কপিল ভগবানের কথা শ্রবণে করতে পারে, হে ঠাকুর ভক্তগণ, আনন্দ কাকে বলেছে? একটা কথা বলেন, আনন্দ কাকে বলেছে? আনন্দ কি শরীরের ভিতরে আছে? এই সংসারে কি আনন্দ আছে বাবা? ও মা, এই সংসারে আনন্দ পেয়েছেন? যদি আনন্দ পেয়ে থাকেন, তাহলে হাত উচ্চ করুন। কে কে আনন্দ পেয়েছেন? বাস্তবিক এই সংসারের ভিতরে কোনো আনন্দই নাই। এই সংসারের ভিতরে তো শুধু দুঃখ কষ্ট জ্বালা বেদনা আছে, এই সংসারে আনন্দ কোথাও নাই। যদি আনন্দকে পেতে চান, তাহলে আমার এই গোবিন্দর শরণাগত হতে হবে। যদি আনন্দকে পেতে চান, তাহলে শ্রীমদ ভাগবতের আশ্রিত হতে হবে। যদি আনন্দকে পেতে চান, তাহলে কৃষ্ণ নামে গুণাগুণে করতে হবে। তাহলে আনন্দকে খোঁজ করে পাবেন না, তো কোথায় আনন্দকে খোঁজ করে পাবেন না? কোথায় আনন্দ নাই? আনন্দ কাকে বলেছেন? আনন্দর খনি, আনন্দর খনি তো আমার গোবিন্দ। আমার গোবিন্দের নামে যে আনন্দ আছে, যে প্রেম আছে, ওমা এই আনন্দকে খোঁজ করে কোথায় পাবেন না? এই হরি নামের ভিতরে যে প্রেম আছে, যে আনন্দ আছে, এই আনন্দ কোথায় বাজারে কিনতে পাওয়া যায় না বাবা? যদি কারোর কাছে টাকা থাকে, তাহলে টাকা দিয়ে ওই আনন্দকে কিনতে পারে না। যে প্রেমে যে আনন্দ আমার গোবিন্দরে কথায় আছে, আমার গোবিন্দরে নামে আছে, কিন্তু আমরা হতভাগা জীব, এই কথা বুঝতে পারি না যে আনন্দ কোথায় আছে।
সকলে মিথ্যা মিথ্যা ঘুরে বেড়াচ্ছি, এদিকে ওদিকে আনন্দকে খোঁজ করছি, কিন্তু যেখানে আনন্দ আছে সেখানে আমরা যেতেই চাই না, সেখানে যেতে আমাদের কষ্ট হয়, সময় হয় না। কিন্তু আনন্দকে যদি অনুভবে করতে হয় তাহলে ঠাকুরের শরণাগত হতেই হবে। হে ঠাকুর ভক্তবান, এই কথা কি একটু ধ্যানে দিয়ে শ্রবণ করবেন। ভাগবতের ভিতরে কত অধ্যায় আছে, ভাগবতের ভিতরে কত অধ্যায়।